প্রিয় দর্শক, বর্তমান সময়ে বাংলা নাটকের একজন জনপ্রিয় অভিনয় শিল্পী মুশফিকার ফারহান। প্রতিনিয়ত তিনি তার অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মন জয় করে চলেছেন। গেল ঈদেও নাটক দিয়ে মুশফিকার ফারহান ছিলেন আলোচনায়, অনেকগুলো নাটক দিয়ে দর্শকদের মন জয় করেছেন। ঈদের ছুটি কাটিয়ে আবারও শুরু করে দিয়েছেন নতুন নাটকের শুটিং। আজকের ভিডিওতে আপনাদেরকে আপডেট দিব মুশফিকার ফারহানের আরও একটি নতুন নাটকের। কী সেই নাটক, কারা থাকছে অভিনয়ে, এ সকল বিষয়গুলো জানতে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখার আমন্ত্রণ রইল। বরাবরের মতো আপনাদের সাথে রয়েছি আমি আশরাফ আহমেদ, আপনারা দেখছেন এএফ এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেল। প্রিয় দর্শক, আপনারা যারা ফারহানের ফ্যান রয়েছেন তারা অবশ্যই জানেন, বর্তমান সময়ে মুশফিকার ফারহানের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করছেন সামিরা খান মাহি। তার অভিনয় দেখে দর্শকরা মুগ্ধ হচ্ছেন। সেই মুগ্ধতা ছড়াতে আবারও আসছে মুশফিকার ফারহান এবং মাহি জুটির নতুন একটি নাটক। নাটকটির নাম গল্পটা প্রেমের। নাটকটির পরিচালনা করেছেন শাদি মোবারক খ্যাত পরিচালক মাহমুদ মাহিন। নাটকটির বেশ কয়েকটি লুক ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হয়েছে, যেখানে মুশফিকার ফারহান এবং সামিরা খান মাহিকে সাধারণ লোকে দেখা গেছে, যেখানে উঠে এসেছে মুশফিকার ফারহান এবং সামিরা খান মাহির সাধারণ জীবনযাপন, যেখানে তাদের মেকআপগুলো ছিল একদমই সাধারণ। শুটিংয়ের বেশ কিছু লুক দেখে বোঝা যাচ্ছে তারা খুবই হ্যাপি। সো ভিউয়ার্স, আশা রাখা যায় নাটকটির গল্প ব্যতিক্রম কিছু হতে চলেছে। নাটকটির পরিচালক মাহমুদ মাহিন বলেন, নাটকটি খুবই সুন্দর একটি গল্পের। নাটকটিতে মুশফিকার ফারহান ও সামিরা খান মাহি খুবই সুন্দর অভিনয় করেছে। আশা করি নাটকটির গল্প দর্শকদের অনেক ভালো লাগবে। সো ভিউয়ার্স, এই ছিল আপনার প্রিয় অভিনয় শিল্পী মুশফিকার ফারহানের নতুন একটি নাটকের আপডেট খবর। পরবর্তী সকল আপডেটগুলো সবার আগে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আজকের ভিডিও এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।